পরিকাঠামোগত সমস্যা সহ আরও নানা অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসল তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের পড়ুয়ারা। কলেজের পরিকাঠামো উন্নয়ন, হোস্টেল সমস্যার সমাধান সহ নানা দাবিতে আজ কলেজের গেটে অবস্থান বিক্ষোভ করে পড়ুয়ারা। তাদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী তাদের যন্ত্রপাতি পাওয়ার কথা, কিন্তু কলেজে ফ্রি প্র্যাকটিস করার মতো যন্ত্রপাতি নেই, নেই মাঠও। যে মাঠ রয়েছে তাতে জল জমে রয়েছে। কারিগরি শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা, কিন্তু এই কলেজে তার সঠিক পরিকাঠামো নেই। প্রয়োজন অনুযায়ী শিক্ষকও নেই, দুটি বিভাগের জন্য মাত্র 3 জন শিক্ষক রয়েছে। এই পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার হয়ে যাওয়ার মতো বলে মনে করছেন ছাত্ররা। যে মানে গভর্নমেন্টের রুল অনুযায়ী আমাদের যে ইনস্ট্রুমেন্ট পাওয়ার কথা, মাঠ পাওয়ার কথা, যেখানে আমরা ফিল্ড প্র্যাকটিস করব, সেখানে মাঠের বেহাল দশা, জল জমে আছে, ইনস্ট্রুমেন্টও নেই, মাঠও নেই। সেখানে স্যারদের অভাব, মানে অভাব রয়েছে। 2 জন আছে স্যার আমাদের ডিপার্টমেন্টে, 1 জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আর 1 জন স্যার দেওয়া হয়েছিল 6 মাস আগে, কিন্তু নতুন করে আর একটা ডিপার্টমেন্ট তৈরি করে দেওয়া হয়েছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। একটা স্যার দেওয়া হয়েছিল, তো আর একটা ডিপার্টমেন্ট, তো 3খানা স্যার দিয়ে 2টো ডিপার্টমেন্ট কীভাবে চলবে? 120 জন ছাত্র প্লাস সিভিলের 30 জন ছাত্র, এইভাবে বেহাল দশা করে রাখা হয়েছে কলেজের। হয়ে গেছে তো এইটা উদ্বোধন করার পরেও অফিসিয়ালি ভাবে চালু হোস্টেল, হ্যাঁ চালু হওয়ার পরেও ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকতে চায়, ছাত্রী তো না, ছাত্রী হোস্টেলে কোনো হয়নি, ছাত্ররা থাকতে চায়, তো সেই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো মাথা খামাচ্ছে না, বলছে যে হোস্টেলে মেন্টার নাই বা রান্নাবান্না করার লোক নাই, মানে হোস্টেলের চাকরি বাকরি করে এমন লোক পাওয়া যাচ্ছে না, এইরকম বিভিন্ন তালবাহনা। এই তালবাহনাগুলির বিরুদ্ধে, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে খামখেয়ালিপনা, এটির বিরুদ্ধে আমরা সবাই মিলে, হ্যাঁ আমরা বুঝি না সার্ভে ডিপার্টমেন্ট, বুঝি না মেকানিক্যাল, বুঝি না সিভিল, আমরা এই প্রতিষ্ঠানেরই অংশ, আমরা এই প্রতিষ্ঠানটাকে একটা মন্দির ভাবি, আমরা এই প্রতিষ্ঠানের সবাই পরিবার, ভাই বন্ধু বোনের মতো সবাই, তো আমরা সবাই মিলে এই বিভিন্ন ব্যাপারগুলোকে একটা করে মাননীয় আমাদের YC এবং আমাদের মাননীয় HOD স্যারকে প্রোটেস্ট করলাম। এবার ওনারা বললো যে ওনাদের হাতে কিচ্ছু নাই, হ্যাঁ আমরাও জানি, ওনারাও আমাদেরকে দেখাচ্ছিলো যে ওনারা বারবার চিঠি করছিল যে চাইছিলো ডিপার্টমেন্টের কাছে যে আমাদের কলেজের পরিকাঠামোর অভাব, হ্যাঁ তো ওনাদের কিচ্ছু করার নাই, তো এটার জন্য আমরা এই যে অবস্থান বিক্ষোভ করতেছি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা একটা আশ্বাস পাচ্ছি, আশ্বাস বলতে ভুল হবে, মানে আমরা সিওরিটি পাচ্ছি, যেমন লিখিতভাবে কিছু পাচ্ছি, হ্যাঁ সে ডিপার্টমেন্ট থেকে হোক বা এখানে BDO সাহেব আছে, SDO সাহেব আছে, হ্যাঁ ওনাদের কাছে আমরা যাই নাই। SDO সাহেব মনে হয় এনার কয়েক বছর আগে আসছিলো, আমাদের দাদারাও একবার করছিলো, হ্যাঁ সেই জায়গাটায় ওনারা এসে আমাদের একটা লিখিত দেওক ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ তাহলে আমাদের আন্দোলন আমরা তুলে নেব, নাহলে আমাদের যে আন্দোলন আছে এটা আমরা কন্টিনিউ করবো, হ্যাঁ এমনকি আমরা রাত্রেও চলবে এই আন্দোলন, যতক্ষণ না পর্যন্ত আমরা আশ্বাস পাচ্ছি এই আন্দোলন চলবে, আর এবং এটা একটা আন্দোলনের বৃহত্তর রূপ দেবো, এইটাই আমাদের প্রতিষ্ঠান। সরাসরি আমাদের হাতে কিছু নেই, আমরা বিভিন্ন সমস্যা যেগুলো কলেজে আছে, যেহেতু নতুন কলেজ কিছু সমস্যা এখনও রয়ে গিয়েছে সামান্য কিছু, আমরা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যে আছে তাদেরকে আমরা সময় মতো জানিয়েছি, তারাও ব্যবস্থা নিচ্ছেন। ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে যে ওরা ডিমান্ড রেখেছে, আমাদের ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু সংখ্যায় কম, সেটা শুধু 3rd ইয়ারের একটা পার্টের জন্য, বাকি যা ইনস্ট্রুমেন্ট 2nd ইয়ার বা অন্য পারপাসের দরকার সেগুলো সব আমাদের সাফিসিয়েন্টই আছে। এবারে বাকি যেটা ওই যে ইনস্ট্রুমেন্ট নিয়ে ওরা ডিমান্ড করছে সেটা অলরেডি গভর্নমেন্ট টেন্ডার করে দিয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে আমাদের কটা চাই, আমরা সেটা সময় মতো জানিয়েও দিয়েছি, আশা করি এর মধ্যে হয়তো টাকা গভর্নমেন্ট দিয়ে দেবে। ওরা যেটা বলছিল যে 2017 সালে একটা টেন্ডার ক্যান্সেল হয়েছে, এই বিষয়টা কী রয়েছে? ক্যান্সেল বলতে বলুন, ব্যাপার হলো গভর্নমেন্ট সিস্টেমে টেন্ডার সিস্টেম তো আপনারা নিজেরাও জানেন যে 4টের কম বিডার হলে পরে সেই টেন্ডার ভ্যালিড হয়, সেরকম টেন্ডার করে 4 জন বিডার হয়তো পায়নি, সেজন্য ক্যান্সেল করেছে।